হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ডিসি টেক সলিউশন আপনাকে স্বাগতম। আমি দেবব্রত, চলে এলাম আবারও আপনাদের মাঝে টেক সলিউশন নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টার্বো ভিভিএনটা আসলে আমরা কিভাবে ব্লক করতে পারি। এখন কেন আমরা ভিভিএনটা আসলে ব্লক করবো, দেখুন ম্যাক্সিমাম অনেকেই জানেন, তারপর আমি একটু বলি যে আমরা কি করি আমাদের অফিস আদালতে। কি করি আমরা সাধারণত হচ্ছে ফেসবুক, ইউটিউব, ব্রিজ অফ, সেই সাইটগুলো আমাদের রিকোয়ারমেন্ট থাকে ক্লোজ রাখতে হবে, বন্ধ করতে হবে। আমরা আইটি থেকে কি করি এগুলো ব্লক করে দিই, কি করে করি লেয়ার 7 দিয়ে করি বা এনিওয়ে একটা পোর্ট দিয়ে করি, আমরা করি এগুলা। তো এগুলো তো আপনার পারেনি, আর যদি না পারেন তাহলে আমার নেক্সট এই এর আগের প্রিভিয়াস টিউটোরিয়াল আছে বহুত এই ওয়েবসাইট ব্লকে, সেগুলো দেখে নেবেন। তো দেন কি হয় যে ইউজাররা, এখন স্মার্ট ইউজার আমাদের, তারা কি করেন যে ভিপিএন সফটওয়্যার গুলা করেন, ইনস্টল করেন তাদের মোবাইলে বা পিসিতে নিয়ে ইউজ করে সেইগুলো দিয়ে আসলে তারা আনঅথরাইজড ওয়েবসাইট গুলো, আমাদের ব্লক করা যে ওয়েবসাইট গুলো, সেগুলো তারা ইউজ করতে থাকেন। তো আসলে এটা বন্ধ করার উপায় কি? তো এটা আসলে এতটা সহজ না, কারণ হচ্ছে একটা ভিপিএন একটা পোর্ট ইউজ করে, একটা আইপি থেকে যায়, নতুন নতুন ভাবে আইপি দেয়, তো সেভাবে করতে গেলে অনেক রুলস আসলে ফলো করতে হয়। তো আজ আমি একটি ভিপিএন সফটওয়্যার ব্লক দেখাবো, সেটা হচ্ছে টার্বো ভিপিএন। এখন মোটামুটি পপুলার ভিপিএন, কাজও ভালো করে এবং ফ্রি, তো এই ভিপিএনটা অনেকে ইউজ করে। তো টার্বো ভিপিএনটা কিভাবে আপনার নেটওয়ার্কে আপনি ব্লক রাখবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক, তার আগে আমার এই চ্যানেলটায় গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার এই ধরনের টিউটোরিয়াল বানাতে খুব ভালো লাগবে তখন, কারণ আসলে আমি কার জন্য বানাচ্ছি, যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য আসলে আমি বানাচ্ছি। হ্যাঁ, তো ওকে ফাইন, চলুন দেখি। এখন ঘটনা হচ্ছে যে টার্বো ভিপিএনটা আসলে কি করে, টার্বো ভিপিএনটা আসলে ইউজ করে হচ্ছে কিছু ইউডিবি পোর্ট, আমরা ইউডিবি পোর্ট গুলো আসলে ব্লক করে দিব। তা কিভাবে করব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে যে প্লাস আছে প্লাসে ক্লিক করব, ক্লিক করার পরে কি করব, চেইন ফরওয়ার্ড থাকবে, পোর্ট কলার এখানে কি থাকবে, ইউডিপি, ইউডিপি থাকবে, আর হচ্ছে আমরা পোর্ট দেই ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট কি দিব, একটা হচ্ছে 23 নাম্বার পোর্ট ইউজ করে, তারপরে কমা, তারপরে 25, তারপরে হচ্ছে আরেকটা পোর্ট আছে 102, তারপরে 119 আছে, 119 110 আছে একটা, এবং 119, এই পাঁচটা পোর্ট হচ্ছে ইউজ করে আর কি টার্বো ভিপিএন। তো আমরা এই পাঁচটা পোর্টকে ব্লক করে দিব, তারপরে কি করব অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে আমরা এখান থেকে এটাকে ড্রপ করে দিব, ড্রপ করে অ্যাপ্লাই, ওকে। এখন দেখি আমি একটু আমার ফোন থেকে কানেক্ট আছে মি নেটওয়ার্কে, ফোন থেকে আমি একটু লোড দিয়ে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। তো দেখি, এই দেখুন এইটাকে ধরছে কিন্তু। হ্যাঁ, আমি যে সময় আমি আমার ফোন থেকে হিট করতেছি এটা ধরতেছে, সেটা বোঝা যাচ্ছে। আমি দেখি, আমার আমি আপনাদের অবশ্যই এখন আমি ফোনটা স্ক্রিনে দেখাইতে পারতেছি না, তারপর আমি নিজে, হ্যাঁ এখনো কানেক্ট হয় নাই। আচ্ছা, আমি এবার একটা কাজ করতে পারি, এখন কিন্তু আমার টার্বো ভিপিএন কানেক্টই হবে না। হ্যাঁ, এটা তো সবচেয়ে বড় কথা। তারপর আমি দেখি যে সাপোজ এইটা আমি ড্রপ করে রাখলাম, সরি ড্রপ করে রাখলাম মানে ডিসেবল রাখলাম, রেখে আমি এবার টার্বো ভিপিএনটা কানেক্ট করে, কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরে যে আমি টার্বো ভিপিএনটা ইউজ করতেছি সেটা দেখা যাবে যে আসলে টার্বো ভিপিএনে কোনো ব্রাউজ, এখন টার্বো ভিপিএন কানেক্টেড, এখন আমি এটা চালু করে দিলাম, এখন আমি একটু দেখি টার্বো ভিপিএনটা। এই দেখুন, আমি যে কোনো ব্রাউজারে গেলেই এ কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন হিট আসতেছে, এবং এখানে কোনো ব্রাউজারে আসলে বা আমি কিছুই ব্রাউজ করতে পারবো না যত সময় টার্বো ভিপিএন আমার কানেক্টেড থাকবে, যত সময় কানেক্টেড থাকবে আমি কিচ্ছু ব্রাউজ করতে পারবো না, আমার ডিসকানেক্ট করে তারপরে ইউজ করতে হবে। তো এই হলো আজকে টার্বো ভিপিএন ব্লকের টিউটোরিয়াল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এতটুকুই, বাই বাই।